أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. بعد আমার সম্মানিত প্রিয় আমিনুল ইসলাম ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমি সিলেট সফরে আসছি দাওয়াতি কাজের জন্য, যার জন্য অনেক ব্যস্ত ছিলাম। আপনার প্রশ্নের উত্তর দিতে বিলম্ব হলো। যা হোক, আপনি সুন্দর প্রশ্ন করেছেন আদম ব্যবসা সম্পর্কে। যারা দেশ থেকে মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা প্ররোচনা দিয়ে বিদেশের মাটিতে নিয়ে গিয়ে সেখানে ধোঁকাবাজি করে, প্রথমত তারা মানুষের কাছ থেকে টাকা বেশি নেয়, দ্বিতীয়ত মানুষকে যে প্রলোভন দেখিয়ে নিয়ে আসে, যে ধরনের লোভ দেখিয়ে নিয়ে আসে, তার বাস্তবতা খুঁজে পাওয়া যায় না, তৃতীয়ত মানুষকে যে কাজের কথা বলে সেই কাজও তাকে দেয় না, চতুর্থত হয়তো নিম্নমানের কাজ তাকে দেয়, দিলেও সেটাতে বেশি টাকা পাওয়া যায় না, পঞ্চমত হয়তোবা কোনো কাজই তাকে দেওয়া হয় না, ষষ্ঠ এ ধরনের আরও বহু সমস্যা আছে। আলা কুল্লিহাল, আপনার প্রশ্ন থেকে আমি পাঁচটা ছয়টা পয়েন্ট বের করলাম। এই সবগুলোই ইসলাম ধর্মে হারাম, হারাম, হারাম। এই প্রত্যেকটাই মুসলিম ইসলাম ধর্মে হারাম, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সুতরাং যারা এই আদম ব্যবসা করে করে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত, তাদের আয় উপার্জন 100% হারাম, তাদের আয় উপার্জন 100% হারাম, এক নাম্বার। দুই নাম্বার, তারা বান্দার হক নষ্ট করেছে, ওই ব্যক্তির হক তারা নষ্ট করেছে। তিন নাম্বার, তারা একজন মুসলিমকে কষ্ট দিয়েছে। চার নাম্বার, একজন মুসলিমকে হয়রানির মাঝে ফেলিয়েছে। পাঁচ নাম্বার, শুধু একজন মুসলিম নয়, যাকে বিদেশে নিয়ে যাচ্ছে হয়তো তার জীবনের সাথে আরও পাঁচটা সাতটা দশটা জীবন সম্পৃক্ত, অর্থাৎ তিনি একজন পরিবারের কর্তা, তাকে মুসিবতের মধ্যে ফেলিয়ে তাকে হয়রানির শিকার করেছে এবং তার ফ্যামিলির সদস্যদেরকেও এ ধরনের হয়রানির সম্মুখীন করেছে। সম্মানিত প্রিয় আমিনুল ইসলাম ভাই, কথা বলতে গেলে আরও অনেক কথা বলা যায়, আশা করি বুঝতে পেরেছেন। যে আদম ব্যবসা করেন তিনি, তার পাঁচ থেকে ছয়টা অন্যায় দেখাইলাম, এবং তিনি যে হারাম উপার্জন করেন, হারাম উপার্জনের সবগুলো দিক আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এখন চলুন আমরা দলিলের দিকে যাই। দলিল কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, আল কোরআন পারা 26:15 সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিনরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই, এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতে এগিয়ে আসবে। কিন্তু আদম ব্যবসায়ী তার বিপরীত, এখানে সহযোগিতা হয় না, বরং এখানে আদম ব্যবসায়ী তার প্রতিপক্ষকে 100% ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, অতএব এটা হারাম, চরম পর্যায়ের হারাম। অন্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিনু আখুল আল মুসলিমু আখুল মুসলিম ইয়াকুফু আনহু দায়াতু ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, সে তার বিপদকে দূর করবে, তার মুসিবতকে দূর করবে। কিন্তু আদম ব্যবসায় দেখতে পাচ্ছি মুসিবত দূর করা নয়, মুসিবতে ফেলানো হয়, বেশি করে মুসিবতগ্রস্ত করা হয়, তাকে মুসিবতে ঢুকিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ। তাহলে এটা একটা হারাম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা লা ইয়াহিলু মালু মুরিইন ইল্লা বিতাইবি নাফসিন মিনহু, পৃথিবীর মানুষ জেনে রাখো, তোমার মুসলিম ভাইয়ের একটা টাকাও তার পারমিশন ছাড়া খাওয়া হালাল নয়, হারাম। আদম ব্যবসায় বহু টাকা প্রলোভন দেখিয়ে নেওয়া হয়, পাসপোর্ট করব টাকা দেন, বিশা লাগাবো টাকা দেন, কাজ রেডি হয়ে গেছে এত টাকা দেন, এই যে মিথ্যা প্ররোচনা, এসবগুলোই হারাম। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খানা, এখানে তিনটার কথা বলা হয়েছে। তিনটাই কিন্তু আদম ব্যবসায়ীর মধ্যে আছে, কথা বললেই মিথ্যা কথা বললে, আমানত রাখলেই খেয়ানত করে, ওয়াদা করলেই ভঙ্গ করে। কত ওয়াদা আপনাকে দিবে কিন্তু একটা রাখতে পারবে না, আমানত রাখলে সে খেয়ানত করে, আর কথা বললে কত মিথ্যা কথা বলে তার তো হিসাবই নেই। সুতরাং আদম ব্যবসায়ী যারা নিকৃষ্ট মানের, এই আদম ব্যবসায় লিপ্ত, অর্থাৎ যারা
মিথ্যা আদম ব্যবসা করছে, যারা ভালো করছে তাদেরটা ভিন্ন, যারা মিথ্যা এই আদম ব্যবসা করছে এটা নিশ্চয়ই নিকৃষ্ট এবং নোংরা মানের। আরেকটি বিষয়, তারা দেশ থেকে নিয়ে বিদেশে নিয়ে বিক্রি করে, এটা তো চরম পর্যায়ের অন্যায়। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন পারা 15:8 ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। অন্যরূপে আল্লাহ বলেছেন আল কোরআন পারা 30 পারা 18 স্বাধীন মানুষকে পরাধীন করে দেওয়া, মিথ্যা কথা বলে বিক্রি করে দেওয়া, এগুলো চরম পর্যায়ের অন্যায়। প্রিয় ভাই, আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন লিলমুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের উপর হারাম হচ্ছে তার রক্তপাত করা, তার মাল ছিনতাই করে নিয়ে যাওয়া বা নষ্ট করা, এবং তার সম্মানে আঘাত করা। আদম ব্যবসায়ী তাই করে থাকেন, কারণ তার মাল ছিনতাই করে নেওয়ার মতোই বুঝিয়ে শুনিয়ে নিয়ে মেরে খেয়ে ফেলতেছে। এই সবগুলোই আদম ব্যবসায়ীর সাথে সম্পর্কিত। সুতরাং আমরা এক ভাষায় এক বাক্যে বলতে পারি, এই আদম ব্যবসা অর্থাৎ যারা মিথ্যা কথায় আদম ব্যবসা বলে, এটা একটা নিকৃষ্ট মানের ব্যবসা, এটা একটা হারাম ব্যবসা, এটা একটা ধোঁকাবাজি ব্যবসা, এটা একটা চরম পর্যায়ের খারাপ ব্যবসা। সুতরাং প্রত্যেকটি আদম ব্যবসায়ীকে আল্লাহকে ভয় করা উচিত এবং নিকৃষ্ট মানের এ ধরনের নোংরামি কাছ থেকে ফিরে আসা উচিত। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।